আলামিন, রব্বুল আলামিন বলছেন ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সবচেয়ে উত্তম কথা কি হতে পারে, সবচেয়ে উত্তম কথা সেটি যে মানুষের মধ্যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। মানুষের মধ্যে যে সমস্ত মানুষ অন্য মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাদের ডাকার আওয়াজগুলো হচ্ছে সবচেয়ে উত্তম কথা। এবং ও আমিনা সলিহা, এবং যে ডাকে এবং যাদেরকে ডাকে সকলেই ভালো কাজ করে। ওয়াকালা, এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমান, মুসলমানদের মধ্যে একজন। সবচেয়ে উত্তম কথা আল্লাহর দিকে ডাকা, সবচেয়ে উত্তম কাজ ভালো কাজ করা। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এই আয়াতটা একেবারে ছোট আয়াত, কিন্তু এই আয়াতের মধ্যে মুসলমানের ঐতিহ্য নিহিত আছে। এখানে দুটি বিষয় আছে, একটা হচ্ছে উত্তম কথা, আহসানু কৌল, যে আহসানু কৌলে উত্তম কথা। উত্তম কথা হতে পারে কোরআনের কথা, আল্লাহর যে কথা সেটার নাম হচ্ছে উত্তম কথা। 30 পারা কোরআন হচ্ছে উত্তম কথা। সেজন্য আপনারা জানেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম আজমের ছাত্র, ওনার সাথে এক বুড়ি মহিলার সাক্ষাৎ হয়েছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক ফকিহ, যতবার সেই বুড়ি মহিলাকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার সময় প্রশ্ন করেছেন, হে মা আপনি কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করেছেন, ততবার সে বুড়ি মহিলা উত্তর দিয়েছিল কোরআন শরীফের আয়াত থেকে। যতবার প্রশ্ন করেন ততবার প্রশ্নের উত্তর দেন কোরআন শরীফের আয়াত থেকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বুড়ি মহিলাকে বলেছেন যে আমি একজন ফকিহ, আমি একজন মুহাদ্দিস, আমি একজন যুগশ্রেষ্ঠ আলেম, আমাকে কি আপনি কোরআনের জ্ঞান দিচ্ছেন? যেটি প্রশ্ন করি কেমন আছেন উত্তর দিচ্ছেন কোরআন থেকে, ভাত খেয়েছেন কিনা উত্তর দিচ্ছেন কোরআন থেকে, ছেলে মেয়ে কয়জন উত্তর দিচ্ছেন কোরআন থেকে। এভাবে একটা যত প্রশ্ন তত উত্তর কোরআন থেকে দিচ্ছেন ওই বুড়ি মহিলা। সর্বশেষ সেই বুড়ি মহিলাকে সহযোগিতা করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, তার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিয়ে তার সন্তান সন্ততিদের থেকে জিজ্ঞেস করেছে যে তোমার মায়ের এ হাসলত কেন, যা প্রশ্ন করি সব উত্তর দেয় কোরআন থেকে। তখন ছেলেরা বলেছেন আমার মা শুধু আজকে না, আমার মা শুধু দীর্ঘ 40 বছর যাবৎ কোরআনের আয়াত ছাড়া কথাই বলে না। কথা যত প্রশ্ন হতে পারে, আপনি জিজ্ঞেস করেছেন আপনাকে কোরআন আয়াত দিয়েছে, আমরাও প্রশ্ন করলে আমার মা কোরআনের আয়াত দিয়ে আমাদের প্রশ্নের জবাব দেন। সুবহানাল্লাহ, সবচেয়ে উত্তম কথা কোরআনের কথা। তো সেটা প্র্যাকটিক্যালি যুগে যুগে বহু আল্লাহর নবীর উম্মতরা প্রমাণ করেছেন যে এটা বিভিন্ন দাখিল স্তরের মাদ্রাসা লেভেলে কিতাবের মধ্যে আরবিক মুনতাহাবুল আরবিয়ার মধ্যে প্রবন্ধগুলো আছে। তো দেখুন, আল্লাহর কালাম হচ্ছে সবচেয়ে উত্তম কালাম, আল্লাহর কালামের পরে সবচেয়ে উত্তম কালাম হচ্ছে রসুলের কালাম, রসুলের কথাগুলো। এর পরবর্তীতে আল্লাহ এবং রসুলের কথাগুলো যাদের মুখ দিয়ে বের হয় তাদের কথাটা উত্তম। আল্লাহ এবং রসুলের কথাগুলো, কথামালাগুলো যাদের জমা দিয়ে বের হয় তাদের কথা উত্তম। তো মুফাসসিরিন কিরামগণ বলেছেন যারা দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে ডাকে, আল্লাহর পথে মানুষকে ডাকে তাদের কথাগুলো উত্তম। যারা কোরআন হাদিসের কথা দিয়ে মানুষকে ডাকে তাদের কথাগুলো উত্তম। মানুষের দুটো কাজ, যারা স্পেশাল মানুষ তাদের দুটো কাজ, একটা হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান শুনে নিজে আমল করা, ওই জ্ঞানটা মানুষের কাছে বিতরণ করা। আজকে আমরা যারা জুমা পড়তে আসি, আমরা যারা আপনাদেরকে জুমা আলোচনা শোনাই, আমাদের উপর সেই দুটি জিম্মা আছে। একটা হচ্ছে ওই আয়াত কোরআন হাদিসের আলোচনাগুলো পড়ে শোনায় আর নিজে আমল করা, সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের কাঁধে আছে। এটা হচ্ছে সাদামাটা তর্জমার নির্যাস বললাম।